হ্যালো এন্ড গুড আফটারনুন, আপনাদের সঙ্গে রয়েছি আমি শিল্পা। আর বিপি পোদ্দার হসপিটালের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই মুহূর্তে আমাদের এই ফেসবুক লাইভে আমাদের স্টুডিওতে যিনি অতিথি হয়ে এসেছেন, তার যাত্রাটা যদি বলি তাহলে সেটা বেশ একেবারে মসৃণ বলবো কি কতটা শক্ত, কতটা এঁকে বেঁকে গেছে সেগুলো তো অবশ্যই আড্ডায় জানা যাবে। তবে একটা জিনিস বলতে পারি, তিনি সর্বত্র বিরাজমান। না, যেই ঠাকুরের কথা আমরা আলোচনা করি ইউজুয়ালি ইয়ার্কি করে বা কখনো সিরিয়াস হয়ে, সেই জায়গায় আমরা পৌঁছবো না বটেই, তবে এই ইন্ডাস্ট্রিতে তিনি সমস্ত স্তরেই কাজ করেছেন। সেটা হতে পারে রিয়েলিটি শো, সেটা হতে পারে ওটিটি প্ল্যাটফর্ম, অবশ্যই সিনেমা তো বটেই। তাকে তো এই মুহূর্তে বড় পর্দায় আমরা গিয়ে দেখতে পাচ্ছি, টিকিট কেটে তার সিনেমা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। তবে এর মাঝে, এই প্রকাশ্যে আসার মাঝে অনেক সময় তিনি কাজ করেছেন, লাইফের অনেকটা সময় কাজ করেছেন তিনি অবশ্যই, না তাকে তখন দেখা যায়নি, তার কণ্ঠ শোনা গেছে তখন, এবং সেই কণ্ঠ শোনা গিয়ে শোনা নিয়ে আমাদের প্রচুর মজা হয়েছে, প্রচুর আনন্দ হয়েছে। কিন্তু বিশেষ বিশেষ কেউ যারা সেই কণ্ঠস্বরটা মোবাইলে শুনেছেন তাদের অবস্থা নাজেহাল হয়ে গিয়েছে। আজকে আমাদের আড্ডাতে উনি আমাদের কতটা নাজেহাল করে, নাকি আমরা আমাদের প্রশ্ন মানে ওনাকে নাজেহাল করতে পারি, সে সমস্তটা দেখতে হলে অবশ্যই আপনাদের আজকের এই পুরো লাইভ সেশনটায় থাকতে হচ্ছে, কথা না বাড়িয়ে আড্ডায় চলে যেতে হবে। আর সেই জন্যই সবার আগে কিন্তু অবশ্যই আমাদের গেস্ট যিনি তার সঙ্গে অফিসিয়ালি আলাপ করিয়ে দিতে হবে। আমি আলাপ করাবো নাকি রেডিওতে তুমি যেরকম ভাবে নিজেকে ইন্ট্রোডিউস করাতে, আজকে সেইভাবে নিজেকে একটু আমাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে নেবে? না, আমি ওই সবাই জানে। নমস্কার, আমি সায়ন, আগে আর জে সায়ন ছিলাম, এখন অনার জে সায়ন। কেন অনার জে? কারণ রেডিও ছেড়ে দিয়েছি তাই। বেশ, না তবে আমার এটা কর্তব্য, যেহেতু তুমি আজকে আমাদের অতিথি, আমাদের সঙ্গে আজকে পিপি পোদ্দার হসপিটালের এই ফেসবুক লাইভে আমাদের স্টুডিওতে রয়েছেন সায়ন ঘোষ। সায়ন, আরো একবার অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। এবং আজকে যেই মানুষটার সঙ্গে আমরা আড্ডা দিচ্ছি, অদ্ভুত ভাবে এই মানুষটাকে আমরা বিভিন্ন জায়গায় পেয়েছি, অবশ্যই কাজের জন্য। আমি বিপি পোদ্দারের সাথে যুক্ত। আচ্ছা, কিভাবে জানো? বিপি পোদ্দারের সঙ্গে যখন যুক্ত তাহলে সেই গল্পটা তো অবশ্যই শুনবো, কিন্তু যেমনটা তুমি বলে বিপি পোদ্দারের সঙ্গে তোমার আগেই একটা সম্পর্ক রয়েছে সেটা অবশ্যই জানবো। তবে তার আগে বলবো, হসপিটালে এসে কখনো মনে করেছিলে যে আড্ডা দেওয়া যেতে পারে? আমার বিগত মানে এই বছরটাই, বিগত এক বছর আমার আর কি হসপিটালেই কেটেছে, মানে বিভিন্নভাবে, বিভিন্ন দুঃখজনক কারণে, বিভিন্ন প্রিয় মানুষকে নিয়ে। ইনফ্যাক্ট এখনো তাই চলছে। তো না না, পার্ট অফ লাইফ, আমি ওইভাবেই দেখি। তো যখন একটা জায়গা ধরো বাড়ির বাইরে বারবার যেতে হচ্ছে, তো সেটাকে অ্যাকসেপ্ট করা এবং অ্যাডাপ্ট করাতে আমি বিশ্বাসী। তো হসপিটালে গিয়ে তখন আমাকে যে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হতো, যে আমার যিনি ভর্তি আছেন, আমার কাকা অসুস্থ, তাকে ভর্তি হচ্ছে, তার জন্য অপেক্ষা করা, ওই সময়টা আমি আড্ডা দিতাম প্রচুর মানুষের সাথে, যে অন্য পেশেন্ট নিয়ে যারা আসে, যারা আসতো তাদের সাথে কথা বলতাম, ডাক্তারদের সাথে কথা বলতাম, ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের সাথে কথা বলতাম। তো প্রচুর মানুষের সাথে আমার পরিচয় হয়েছে এবং প্রচুর মানুষ, মানে ওই একটা কথা আছে না, দুনিয়া মে কিতনে গম হ্যায় মেরা গম কিতনা কম হ্যায়। তো আমি যখনই খুব স্যাড হতাম, যে মনে হতো যে আরে কি হচ্ছে, তখনই আমার সামনে উদাহরণ হিসেবে আরো বড় বড় সমস্যা নিয়ে জর্জরিত মানুষরা চলে আসতেন, তখন আমার মনে হতো যে সত্যি আমার দুঃখটা অনেকটি কম আমি যদি তুলনা করি। কিন্তু সেই আড্ডাটা তুমি যেটা যেটা বললে এক্ষুনি, সেই আড্ডাটার ধরনটা আলাদা, কিন্তু আজকে আমরা যে আড্ডাটা দেব এই আড্ডার মধ্যে না আছে টেনশন, না আছে কোনো দুঃসংবাদ পাওয়ার ভয়, না আছে এক্ষুনি ছুটে যেতে হবে ফার্মেসি থেকে এই ওষুধটা আনতে হবে, না আছে এরকম কিছু যে এক্ষুনি ডাক্তার এসে বলবেন শুনুন আপনার পেশেন্টের কন্ডিশন এই মুহূর্তে আগের থেকে ভালো হয়েছে বা এই মুহূর্তে আরো সিরিয়াস কন্ডিশন, এই সমস্ত আজকে থাকবে না আড্ডায়। তো এই আড্ডাটায় এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। জেনারেলি হসপিটালে যেতে হবে এই কথাটা তো খুব একটা মানে আমাদের কারোরই ইচ্ছে করে, হ্যাঁ খুবই, এটা খুবই একটা প্রিয় যে শব্দ বা প্রিয় জিনিস সেটা তো নয়, কিন্তু আজকের জন্য খুব মজার।
আজকেই একবার তো আমাকে বলছে হসপিটালে যেতে হবে, হ্যাঁ চলো যাই। এটা জীবনে আমার প্রথম হয়েছে যে আমি হসপিটালে আসছি খুব আনন্দ নিয়ে। এবং একটা জিনিস অবশ্যই বলতে হয় যে বিপি পোদ্দার হসপিটালে অবশ্যই আজকে সায়ন এসেছেন আমাদের অতিথি হয়ে, তাই তিনি আনন্দ করে এসেছেন। কিন্তু এমন প্রচুর মানুষ প্রতিদিন আমাদের হাসপাতালে আসেন না, তারা যখন আসেন তখন আনন্দ করে আসার মতো পরিস্থিতি তাদের থাকে না। কিন্তু তখন যখন তারা তাদের বাড়ির মানুষটিকে বা পরিবারের মানুষটিকে সুস্থ করে ফিরিয়ে নিয়ে যান, তখন আমাদের বিপি পোদ্দার হসপিটাল থেকে বাড়ি ফিরে যাওয়ার সময় তাদের মধ্যে কিন্তু বেশ আনন্দ থাকে। এবং সেই আনন্দটা প্রতি মুহূর্তে আমরা চেষ্টা করি প্রতিটি পরিবারের প্রতিটি মানুষের কাছে ফিরিয়ে দিতে। আমাদের হসপিটালের কর্তব্য দায়িত্ব সেগুলো নিয়ে তো অবশ্যই আমরা কথা বলবো, কিন্তু আজকে তো নিজে সায়ন এসেছেন। সায়নের থেকে আগে জিজ্ঞেস করব, বিপি পোদ্দার হসপিটালের সঙ্গে তোমার যে আরো একটি সম্পর্ক যে বিষয়ে আমি একেবারেই অবগত নই, সেই বিষয়টা যদি একটু না, বিপি পোদ্দার হসপিটালের সাথে নয় বাট দ্য ব্র্যান্ড বিপি পোদ্দারের সাথে। কারণ আমি ম্যানেজমেন্টের স্টুডেন্ট ছিলাম, বিবিএ আমি মার্কেটিং অনার্স, তো আমি পড়েছি হচ্ছে বিপি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি থেকে। তাহলে তো বলা যেতে পারে বহু বছর ধরে সম্পর্ক, বহু বছর বিপি পোদ্দারের সঙ্গে। বিপি পোদ্দার 2006 থেকে 9 আমার গ্রাজুয়েশন ছিল, তো সেটাই বিপি পোদ্দার ইনস্টিটিউট থেকে আমি পড়াশোনা করেছিলাম। তো একটা শিক্ষা কেন্দ্র এবং আজকে যেখানে এসেছো সেটা স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, কিন্তু দ্য ব্র্যান্ড ইজ সেম। তো এটা মানে এটা যদি জিজ্ঞেস করি কেমন লাগবে শুনতে বা কি বলবে বলতে চাও তুমি, যে কেমন লাগছে বিপি পোদ্দারে এসে বা বিপি পোদ্দারের সঙ্গে আজকে প্রফেশনালি অ্যাসোসিয়েট হয়ে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো একাডেমিক্যালি এবং প্রফেশনালি দুটোর মধ্যে দিয়ে তুমি অ্যাসোসিয়েটেড আমাদের সঙ্গে। কিন্তু এবার তোমার সঙ্গে তোমার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে যারা তোমাকে প্রতিদিন ফলো করে তাদেরকেও আমরা চাই আজকে আমাদের এই আড্ডাতে, তারা অলরেডি আছে কারণ আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ, আই এম সুপার ফাস্ট। অফকোর্স এটা 5G এবং আস্তে আস্তে কতগুলো জি আসবে আমরা জানি না, তবে 2023 এসে দাঁড়িয়ে হ্যাঁ কিছুটাই ফাস্ট যদি আমরা না হই তাহলে হয়তো আমরা সময়ের সঙ্গে বা সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো না। অবশ্যই না, দেখো সময় পাল্টাবে, আর আমাদের একটা স্বভাব রয়েছে চিরকালই আমরা একটু প্রাচীনপন্থী হয়ে থাকি এবং নতুনকে অ্যাকসেপ্ট করতে আমাদের একটু সময় লাগে, যা ছিল আমাদের সময় ভালো ছিল, রে বাবা এই সময় কিছুই ভালো হচ্ছে না, যতবার নতুন কিছু জিনিসপত্র এসছে। কিন্তু যুগের সাথে তোমাকে তাল মেলাতেই হবে, না হলে তুমি লেফট আউট হয়ে যাবে। তো আমার মনে হয় সময়ের সাথে সাথে যারা নিজেদেরকে পরিবর্তন করতে পেরেছে তো তারা সময়ের সাথে টিকে গেছে, আর না হলে কারণ টেকনোলজি তোমাকে ব্যবহার করতে হবেই যে করে হোক। হ্যাঁ, এবার এবার দুটো জিনিস, এবার এখানে একটা মাঝামাঝি একটা জায়গা রয়েছে যে টেকনোলজি আমি কিভাবে ব্যবহার করছি, যে আমি কি টেকনোলজির মাধ্যমে ব্যবহৃত হচ্ছি নাকি টেকনোলজিকে আমি ইউজ করছি। মানে ধরো আমার সোশ্যাল মিডিয়া আমি ব্যবহার করি, হ্যাঁ, যে কিন্তু সোশ্যাল মিডিয়ার কিছুই আমার জীবনে কোনো প্রভাব ফেলে না, বা সোশ্যাল মিডিয়া তোমাকে তোমার লাইফকে কন্ট্রোল করছে করে না। মানে অনেকেই আছে, মানে আমি বিশেষ করে পরবর্তী প্রজন্মকে দেখি, ধরো ফলোয়ার্স হচ্ছে না বলে তারা ডিপ্রেশনে চলে গেল, যে কেন হচ্ছে না, ওর তো এত ছবিতে লাইক করছে, হ্যাঁ, বা এটা হয়ে গেল, বা এই এই রিলটা আমার 100 মানে 100K গেছে, পরেরটা 100 হলো না কেন। তো আমি এইগুলোতে বিশ্বাসই করি না, আমার মনে করি যে সোশ্যাল মিডিয়া একটা টুল আমার কাজকে প্রমোট করার, তো আমি সেটা করব, কিন্তু জীবন নয়, সোশ্যাল মিডিয়া আমার জীবন হতে পারে না, কারণ জীবন আরো মজার। এবার আমরা, হ্যাঁ, এবার আমরা কি করছি যে পুরো জীবনটাকেই দেখছি থ্রু সোশ্যাল মিডিয়া, এইটা মুশকিল। এই যে তোমাকে কত সুন্দর লাগছে, চারিদিকে কত মানুষ, হাওয়া দিচ্ছে, সূর্য উঠছে, বৃষ্টি পড়ছে, আমরা বন্ধুদের সাথে দেখা করছি, হ্যাঁ, টাচ হচ্ছে, মানে বন্ধুদের সাথে সামনাসামনি কথা হচ্ছে, আই কন্ট্যাক্ট হচ্ছে, এইটা আরো মজার, আরো মজার। আর হসপিটালে এলে তো আরো ফিল করা যায় যে জীবনটা আদতে কি, তখন তো সবচেয়ে বড় রিয়েলিটি চেক বোধহয় হসপিটালেই হয়, যে তুমি অনেক সোশ্যাল মিডিয়ার মধ্যে হাবি জাবি রিল দেখে মেতে রয়েছে, কিন্তু যখন একটা মানুষ অসুস্থ হয় ফাট করে তোমার ওই যে ইলিউশন সমস্ত কিছু কেটে গিয়ে, সে যত বড়লোকই হোক আর যত গরিব মানুষই হোক সবাই এক জায়গায় একইভাবে রিয়েলিটি চেক হয় যে জীবনটা আদতে কি, যখন এই পালস গুলো
পিপ পিপ করে বাজছে বা খুব ডিপ্রেসিং লাগবে এখন আমি বললে, বা হার্টের আমি গ্রাফটা দেখতে পাচ্ছি। কিন্তু বলা যেতে পারে আমাদের আড্ডাতে এই আলোচনাগুলো সো কল্ড কিন্তু ডিপ্রেসিং নয়ও, কারণ আমরা হসপিটালের মধ্যে স্টুডিও সেট আপ করে আড্ডা দিচ্ছি, কিন্তু লাইফে যতই আড্ডা হই, যতই আড্ডা দিই বা যতই ব্যস্ত থাকি নিজেদের কাজের মধ্যে দিয়ে, কিন্তু এন্ড অফ দ্য ডে প্র্যাকটিক্যাল তো হতেই হবে, কিছুই করার নেই। এবং কখনো কখনো কিন্তু হার্টবিটের আওয়াজ শুনতে বেশ আনন্দও হয়, এবার সেটা বিশেষ করে যদি কোনো নতুন সদস্য আসে, একেবারে তার যে হার্টবিটটা যখন শোনানো হয় সেই খবরটাও কিন্তু হসপিটাল থেকেই পাওয়া যায়। হ্যাঁ, সেইটা খুবই আনন্দ। হ্যাঁ, তো সেক্ষেত্রে বলা যেতেই পারে হসপিটাল মানেই যে সাধারণ মানুষের মধ্যে একটা অদ্ভুত ধারণা আছে, হসপিটাল মানেই ভয়, সেটা আমার মনে হয় আস্তে আস্তে, যেমন তুমি বলছিলে যে পরিবর্তন আসছে, আমাদের চিন্তা ভাবনাতেও পরিবর্তন করা উচিত। তো সেক্ষেত্রে হসপিটাল মানে শুধুই যে ভীষণ ভয়, ভীষণ দুশ্চিন্তা তা হয়তো নয়, কিছু ক্ষেত্রে হসপিটাল মানে অনেকখানি রিলিফও বটে। হ্যাঁ, এবার সেটা কি, আমি আমার মনে হয় না যে কেউ স্বেচ্ছায় হসপিটালে যেতে চাইবে, পার্ক তো নয় এটা। হ্যাঁ, তো আদতে আমি জানি না এটা কতটা তোমাদের ভালো লাগবে শুনতে, কিন্তু আমার মনে হয় মানবিকতার জায়গা থেকে আমি এটা কামনা করবো কাউকে যেন কোনো হসপিটালে নিয়ে যেতে না হয়। এটা আমরাই ইনফ্যাক্ট বলি, আমরা বিভিন্ন সময় আমাদের পেশেন্টদের সঙ্গে কথা হয়, তো আমরা নিজেরাই বলি যে আপনি আজকে ফিরে যাচ্ছেন আপনার পরিবারের মানুষকে নিয়ে, এটাই আমরা খুব আনন্দ পাচ্ছি, আর যেন আপনাকে এই মুখ হতে না, এটা ডেফিনেটলি বলি। এবার আমরা হসপিটালে বসে আড্ডা মারছি, হসপিটাল নিয়ে আমরা অনেকখানি গভীরে চলে যাচ্ছিলাম, কিন্তু সেখান থেকে ফিরে এসে তোমার কেরিয়ারের দিকে এবার একটু নজর দিতেই হচ্ছে। 2006 থেকে কেরিয়ার শুরু, এবং তুমি যেরকমটা বলছিলে সেই সময় তুমি পড়াশোনাও করছো, তো হঠাৎ, তো সেক্ষেত্রে যে বিষয়টা নিয়ে তুমি পড়াশোনা করছো তার সঙ্গে তো আমাদের এই ফ্রেটার্নিটির কোনো যোগাযোগই নেই, কোনো সম্পর্ক নেই, তাহলে হঠাৎ করে কেন টেলিভিশনের প্রতি আকৃষ্ট হলে বা রিয়েলিটি শোতে পার্টিসিপেট করলে? দেখো, তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, রিল বানানোর ব্যাপার ছিল না, তো তখন ওই রিয়েলিটি শোটাই ধরো কিছুটা ওরকম, ধরো যারা আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই বা কিছু নেই, তো নিজেকে শোকেস করার একটা জায়গা মনে হয়েছিল। আর আমি না তখনও কতটা সিরিয়াসই নই যে আমি যে একটা এটাকে ক্যারিয়ার করব সেটার ব্যাপারে আমি সিরিয়াসই ছিলাম না। আমার প্ল্যান ছিল বিবিএ করবো, তারপর এমবিএ করবো, বা ফার্দার আমি অন্য কিছু যদি পড়াশুনো করি তারপর চাকরি বাকরি করবো, এবং সেটা কমপ্লিটলি মার্কেটিং জব, এমবিএ করে আর পাঁচটা ছেলে মেয়ে যেরকম ভাবে ভাবে ওই। তো আমি গেছিলাম মজা করতে, আমার কাকা অডিশন দেবে, আমি বললাম চলো আমিও তোমার সাথে অডিশন দেবো, তো কাকার হলো না, আমার হয়ে গেল। তো তারপরেও যে আমি খুব যে সিরিয়াসলি নিয়ে নিয়েছিলাম যে আমি এটাকে ক্যারিয়ার করব তা নয়, তারপর ঘটতে মানে ঘটলো আমার সাথে বাকি জিনিসগুলো, আমি ডেস্টিনি এভরিথিং ইজ ডেস্টাইন। আমার মনে হয় এখন আমার মনে হয় না যে আমরা যে খুব একটা কিছু করতে পারি, কারণ আমি পৃথিবীতে মানে আমার জীবনে যত আনন্দ মানে সবচেয়ে বেস্ট যে ঘটনাগুলো ঘটেছে বা বেস্ট যে জিনিসগুলো ঘটেছে সেইগুলো কোনো প্ল্যানিং ছাড়া। এবং এটা তার মানে বহু মানুষ বলেন যে প্ল্যান করলে না সেই কাজটা হয় না, হয় কি হয় না জানি না, কিন্তু আমি আমি বলি তোমার ক্ষেত্রে তো এটা খাটছে যে হ্যাঁ প্ল্যান না করেই এত ভালো ভালো সময় আমার মনে হয় হয়েছে। আমার মনে হয় প্ল্যানিং ইজ এ গুড টাইম পাস। আচ্ছা, তো সেটা কেউ চাইলে করতে পারে, কিন্তু প্ল্যানিং করলেই যে কিছু হবে এরকম বিশ্বাসী নই আমি খুব একটা। ওকে, তো টেলিভিশনে হঠাৎ করে কাজ করতে আসা, বললে তুমি জাস্ট এমনি এসেছিলে, কিন্তু সেটা কখন এত বেশি এত বড় সত্যি হয়ে গেল, তোমাকে প্রচুর মানুষ চিনলো, তারা জানলো, এবং তারপরে দিব্যি কাজ করছিলে, কাজ করতে করতে হঠাৎ করে এই জামটা কেন যে হঠাৎ করে আর সায়ন ঘোষকে দেখা যাচ্ছে না কিন্তু এবার শোনা যাচ্ছে, এবং শুনতে ভালোই লাগছে, কিন্তু কিছু কিছু মানুষের ভীষণ বিরক্ত লাগছে, সেই বিরক্তটা আমাদের শুনতে যদিও ভালো লাগছে, তো এই ট্রানজিশনটা কেন হয়েছিল? না, প্রথমত হচ্ছে তার আগে যখন আমি অভিনয় করছিলাম তো তখন বাংলা ছবির যে ধরনটা ছিল মানে আমাকে যেই ধরন যেইভাবে কাস্ট করা হচ্ছিল, যে কটা কাজ আমি করেছিলাম সেগুলো খুবই স্টিরিওটাইপ কিছু কাস্টিং, মানে এখন যে আমাকে নানান রকম চরিত্রে মানুষ ব্যবহার করছে এক্সপেরিমেন্ট করছে নিয়ে, তো সেইটা তখন ছিল না। আর তার আগে আমি টেলিভিশন সিরিয়াল করছিলাম জাস্ট রেডিও জয়েন করার আগে,
তো ওখানে তবুও ক্যামেরার সামনেটা আমি সার্ভাইভ করে ফেলছিলাম, কিন্তু মেকআপ রুম সার্ভাইভ করা বেশ ডিফিকাল্ট জিনিস, কিন্তু রিয়ালিটি মানে ক্যামেরার বাইরের অভিনয়টা খুব একটা ভালো করতে পারছিলাম না। তো তখন আমি ভাবলাম যে আমি কিছু একটা চাকরি বাকরি করি, তখন আবার আমি ভাবছিলাম যে আমার কিছু এই বিবিএ বা মার্কেটিং সেই জায়গায় যদি ওটাকে কাজে লাগিয়ে কিছু করা যায়, বা এই দুটোর ব্যালেন্স যদি কিছু করা যায়, যে মার্কেটিং নিয়ে আমার পড়াশুনো, বিজ্ঞাপন অ্যাড এজেন্সি এরকম কিছু। তখন আমার কিছু বন্ধু বান্ধব ছিল রেডিওতে, তো তারা ছেড়ে চাকরি ছাড়ে, তারা বলে তুই একবার ট্রাই করতে পারিস, আমাদের জায়গাগুলো খালি আছে। আমি তো রেডিওর কিছু বুঝি না, কিন্তু তখন এটা মনে হয়নি যে বন্ধুরা চাকরিটা যে চাকরিটা ছেড়ে দিচ্ছে তারা সেইখানেই বলছে যে তুমি জয়েন করো বা তুমি চেষ্টা করতে পারো, তো সেটা মনে হয়নি তখন যে মানে ডিসিশন নেওয়ার আগে যে ওরা যে এটা ছেড়ে দিচ্ছে আমাকে সেটা জয়েন করতে বলছে। ওরা ছাড়ছে কারণ ওরা একটা বেটার অপরচুনিটি পেয়েছে, মানে অন্য ওরা রেডিও ছাড়ছে না, ওকে ওরা রেডিও স্টেশন চেঞ্জ করছে। হুম 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 তো এবার চেঞ্জ করার সময় এটা সবাইকে চেঞ্জ করে, একটু টাকা পয়সা বাড়ে জানো, স্যালারি 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 হাইক, তুমিও ধরো বিপদে ছেড়ে অন্য হসপিটাল চলে গেলে একেবারেই না। তুমি কি অন রেকর্ড বলছো ও লাইভে আমাকে প্রাইম করার চেষ্টা করছে এতদিন, প্রাইম কল করে আনন্দ পাইনি। ইনক্রিমেন্টের জন্য বিপদে ছেড়ে কোথাও যাবে না, তাই একেবারেই যাব না, তাই তো অন রেকর্ড বলছো, কারণ সেই জায়গাটা অবধি পৌঁছতেই দেব না। এখন যেরকম আছে খুব ভালো আছে, ঠিক আছে, এবং সেই এটা অন রেকর্ড বললো এবং সেটা আমি 5 বছর পরে এটা দিই না, অফ রেকর্ড তোমাকে জানাবো। ওকে ওকে যাই হোক, জোকস অ্যাপার্ট, তো তখন আমি ওই ইন্টারভিউ দিই, ভয়েস টেস্ট দিই, আর খুব স্মুথলি আমার হয়ে গেল রেডিওতে। মানে তখন তো ইন্টারেস্ট গ্রো করেনি, তখন তুমিও নিজে কনফিউজ যে হবে কি না কাজ হবে কি হবে না, আর আমি খুব একটা রেডিও নিয়ে ইন্টারেস্টেড ছিলামও না। কিন্তু জয়েন করার পর আমার আমি নিজের ভুল বুঝতে পারলাম যে আমি কেন এই মিডিয়ামটাকে ইগনোর করেছি এতদিন, কারণ এটা তো একদমই আমার মিডিয়াম হয় না। যে তুমি একটা হচ্ছে লাভ ম্যারেজ হলো, আর একটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার পর লাভ হয়ে যায়, আরে এই তো ছিল আমার সোলমেট, এটা অ্যারেঞ্জড মাধ্যমে হয়েছে, তো ব্যাপারটা ওরকম হয়েছে আমার আমার অ্যারেঞ্জ ম্যারেজের মতনই হয়েছে। আর যা কিছু নেই আর রেডিও করবো করে দেখছি আমি পাগলের মতন প্রেমে পড়ে গেলাম, যে আরে এটাই তো আমার ছিল, মানে এটা। তাহলে সায়নের যদি আমি যদি বলতে চাই যে অবশ্যই তোমার ক্যারিয়ার ওয়াইজ তোমার যদি গার্লফ্রেন্ড বা তোমার লেডি লাভ বা তোমার প্রেমিকা তাহলে সেটা রেডিও। হ্যাঁ না মানে আমার একটা প্রেমিকা আমি বিশ্বাস করি না, তো ফলে আমার অনেকগুলো প্রেমিকা, শুধু মাধ্যমগুলোর কথা বলেছি বাকিগুলো তো অবশ্যই না, আমি সেটা মাধ্যমের ক্ষেত্রেও বলছি, সিনেমার কথাও বলবো, কারণ সিনেমা আমি খুবই এনজয় করি, আর রেডিও তো অফকোর্স আমার প্রেমিকা বলতেই পারো, যার থেকে অনেকদিন দূরে আছি আমি, সেও অনেকটা পাল্টে গেছে, তো সেই জায়গা থেকে আমার তার কাছে আর ফিরে যাওয়ার ইচ্ছে নেই। কিন্তু এই যে এক্ষুনি বললে যে রেডিওতে তুমি কতদিন কাজ করেছো, কত বছর? 8 বছর, মানে 8 বছর একটা ক্যারিয়ারের মধ্যে ছিলে, একটা প্রফেশন নিয়েছিলে, মানে সেই প্রফেশনালি ছিলে, এবং তোমাকে কিন্তু এখনো আমি আমার যতদূর জনের সঙ্গে কথা হয় বা সোশ্যাল মিডিয়াতেও ইনফ্যাক্ট প্রচুর মানুষ রয়েছেন, সায়ন ঘোষ এই নামটার বদলে তোমাকে কিন্তু আমি বলবো বোধহয় 70-80% মানুষ আজকে সায়ন বলেই পরিচিত, এবং ধরো তুমি কোথাও সঞ্চালনাতে যাচ্ছ সবাই কিন্তু এখনো হয়তো বলবে যে আজকে সায়ন আছে, জানি এটা ব্যবহার হয়। হ্যাঁ তো সেই মানে 8 বছরের একটা ক্যারিয়ার, 8 বছরের একটা জার্নি বলা যেতে পারে, 8 বছরের একটা সংসার, সেই সংসারটা ছেড়ে বেরিয়ে আসলে কেন? কারণ সেই সংসারটার আর কিছু উপায় ছিল না, এগোচ্ছিল না সংসারটা কোথাও, আর সংসারটা তো আমি বোর হয়ে গেছি। এবার আমি কোনো জিনিস আমি আজ অবধি অনেস্টলি তোমায় বলছি, হ্যাঁ কিছু টাকা পয়সার রোজগারের জন্য আমাদের কিছু অপ্রিয় কাজ করতে হয়, সেটার বাইরে আমি যেটাই করেছি আজ অবধি আমি চেষ্টা করেছি মন দিয়ে করার। আমি সেখানে ফাঁকি মারা বা শর্টকাট খোঁজা বা আমি দর্শককে চিট করা এই জিনিসগুলো আমি কোনো দিন করিনি। কিছু জায়গায় আমি বললাম যে কিছু হয়তো আমাদেরকে সবাইকেই করতে হয় সার্ভাইভালের জন্য, কিছু অপ্রিয় কাজ শুধু টাকার জন্য আমি করে ফেলেছি, কিন্তু আদারওয়াইজ যেই মাধ্যমে আমি যখন ছিলাম আমি চেষ্টা করেছি যে সেই মাধ্যমকে থেকে যেমন আমি অনেক কিছু পাচ্ছি আমিও যেন সেই মাধ্যমকে কিছু একটা দিয়ে যাই। তো রেডিওর ক্ষেত্রে আমার ওটাই ছিল যে রেডিও আর কোনো কিছুই আমি ড্র্যাগ করতে পছন্দ করি না, যে ধরো একটা জিনিস চলছে না মানে সংসার চলছে না বা একটা সম্পর্ক জমছে না, খালি সমাজের দায়ে বা এই সবাই এর দায়ে সিকিউরিটির দায়ে আমি ওটাকে বয়ে নিয়ে যাবো, এগিয়ে নিয়ে যাবো, ড্র্যাগ করবো, আমি ওটাতে বিশ্বাস করি না। আমার মনে হচ্ছে যদি আমি করি খুব মন দিয়ে করবো, ভালোবেসে প্রাণ ঢেলে করবো,
আর যদি না হয় তাহলে আমি এটা থেকে ছেড়ে বেরিয়ে যাবো, অন্য কিছু করবো যেটা আমি এখন মনে হচ্ছে আমি খুব মন দিয়ে করতে পারবো। তো আমি এটাতে বিশ্বাস করি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে মানে যে আমি এনজয় করছি না, জাস্ট আমার ওখান থেকে কিছু টাকা আসে, কিছু এইরকম ছুটকো ছাটকা কন্টেন্ট দিলেই কিছু ভিউজ হয়ে যায় বা এ হয়ে যায় বলেই আমি ওটা কন্টিনিউ করবো না। আমি কারণ আমি সবার আগে নিজের মধ্যে আনন্দটা পাই কিনা সেটা খুঁজি, খুব সেলফিশ আমি এই ব্যাপারে। তুমি এটা বিশ্বাস করো বা এবং তুমি এটা ভীষণ রকম ভাবে জানো যে তুমি যে কাজটা ভালোবেসে করবে তার মাধ্যমে লোকজন বা তোমার যারা দর্শক আছে তাদেরকে তুমি আনন্দ দিতে পারবে। তার একটাই কারণ, দেখো তুমি তো 100% কোনোদিনই কোনো দর্শককে স্যাটিসফাই করতে পারবে না, তো তুমি দর্শকের কথা ভেবে তুমি করবেটা কি মানে ওই জায়গা থেকে? কারণ একদল দর্শক এইটা বলছে ভালো, এই একদল দর্শক বলছে এইটা ভালো। আর এই সোশ্যাল মিডিয়া বা এই এই এইটা হওয়ার ফলে দেখবে অনেক গ্লোবালাইজড হয়ে গেছে, আমরা বুঝতে পেরেছি যে চূড়ান্ত খারাপ কন্টেন্টেরও দর্শক আছে প্রচুর, বরং বেশি দর্শক আছে বা ভালো কন্টেন্টের তো দর্শক, সব কন্টেন্টেরই দর্শক আছে, ফলে এখন তো আমার নেই ভেবে লাভ নেই, দর্শক খুঁজে নেবে আমার কন্টেন্ট। এবার আমি যেটা ভাবছি, আমি যেটা আনন্দ পাচ্ছি, আমার মতো তো আরো 10টা লোক রয়েছে যার ওই জিনিসটা ভালো লাগে, তো সেটারও দর্শক রয়েছে। তো আমার মনে হয় যে আমি কিসে আনন্দ পাচ্ছি সেইটা আমার কাছে সবচেয়ে বেশি জরুরি, প্রায়োরিটি আমার কাছে সেটা বেশি জরুরি, যে আমি মজা পাচ্ছি তো, আমি এটা মন থেকে করছি তো। আর আমি দেখেছি ওটা রিফ্লেক্ট করে গো, দর্শককে মিথ্যা কথা বলা যায় না। আমরা ভাবি যে আরে পাবলিক খাবে এইটা বলে, খাবি যাবি করে একটা দর্শক বুঝবে না, মাথার ওপর দিয়ে যাবে বলে আমরা যে স্টুপিড ভেবে নিই দর্শককে, আমার মনে হয় এটা আমাদেরই আমরা বোকামি করবো, তাহলে আমরা নিজেরা স্টুপিড তৈরি করছি নিজেদেরকে, আমাদের নিজেদের গ্রোথটা কোথাও আমরা রেস্ট্রিক্ট করে দিচ্ছি যখনই আমরা দর্শককে বলছি মূর্খ এর থেকে। কারণ তুমি দর্শককে মূর্খ ধরে নিলে মানে তোমার কন্টেন্ট ওরকমই হবে, তুমি যেই সময় ধরে নেবে যে আমার দর্শক, হ্যাঁ আমি সেটা মনে করি আমার দর্শক প্রচন্ড বুদ্ধিমান বা তারা তাদের অন্যান্য বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল কাজও যদি আমি সার্ভ করি পরবর্তীকালে তারা সেটা দেখবে, দেখে আর আমার সাথে দর্শকের সম্পর্ক খুব বন্ধুত্বপূর্ণ। আমি কোনোদিনই আমি আমার যারা শ্রোতা বা আমার দর্শককে আমি বলিনি যে আমার ফ্যান হয়ে যাও, কারণ ফ্যানেটিক ব্যাপারটা প্রবলেমেটিক, আমি চাই না কেউ আমার ফ্যান হোক। কেন? আমি চাই বন্ধু হোক, ফ্যানেটিক ব্যাপারটা প্রবলেমেটিক, কারণ ফ্যানেটিকের মধ্যে অনেক এই যে আজকে আজকালকার এই ভক্ত ব্যাপারটা কিন্তু সবচেয়ে সব, আমি এখন আর কোনো রাজনৈতিক জায়গায় ঢুকতে চাইছি না এই আলোচনায়, কিন্তু ভক্ত ব্যাপারটাই কিন্তু সব কিছুর মূলে রয়েছে, সব কিছু সমস্ত অশান্তির মূলে রয়েছে। তুমি কোনো একটা দাদা হয় গান গায় বা অভিনয় করে, সেই দাদা একদল ফ্যান জুটিয়েছে দাদার অনুগামী বলে কথার কথা বললাম, ধরো একটা দাদা অভিনয় করে সেই দাদার এক গাদা ফ্যান। এবার ওই দাদা অভিনয় করা মানেই তো তার কাজ সবসময় ভালো হবে তা তো নয়, কারণ আর্ট তো একটা জিনিসই হয়ে যায় না, আর্ট প্র্যাকটিস, আমার সব কাজ ভালো হয় তা নয়, কোনো একটা কাজ তো ধরো তার ঠিক আপ টু দ্য মার্ক হলো না, সেখানে ধরো কেউ বা কোনো একটা শো ধরো দাদা গান গাইতে গেছেন ঠিক হলো না, তুমি ধরো একটা পোস্ট দিলে যে আজকে শোটা না দাদার ভালো লাগলো না, ব্যাস দাদার অনুগামীরা তোমার পোস্টে এসে গাল মন্দ করে নোংরা কথা বলে, অথচ আমি যেটা বলছিলাম সেটা কিন্তু খুবই একটা তার মধ্যে একটা সৌজন্য আছে, তার মধ্যে একটা কি বলবো সমালোচনা আছে। হ্যাঁ এই যে আমি ক্রিটিসিজম থেকে নিজেকে দূরে নিয়ে যাই যখনই আমার এই একদম আমি পোলট্রি ফার্মের মতন ফ্যান পোষা শুরু করি, তো আমার মনে হয় যে পোলট্রি ফার্মের মতন ফ্যান না পুষে বরং দর্শকের সাথে সম্পর্কটা খুব বন্ধুস্থানীয় হওয়া উচিত, যেরকম আমার যত যাতে কমিউনিকেশন গ্যাপটা না হয়, কমিউনিকেশন গ্যাপ না, আর আমি যেন নিজেকে সবসময় স্ক্রুটিনির জায়গায় রাখি, তবেই গেলে আমি ইভলভ করব। মানে আমার যদি কোনো ভালো কাজ হয় দর্শক যেরকম পিঠ চাপড়ে বললো আরে সায়ন সাবাস ফাটিয়ে হয়েছে আরে ফ্যান হয়ে গেছি, সেরকম আমার যখন একটা খারাপ কাজ হয় তখন যেন কান মুলে দিয়ে বলে এটা কিন্তু ঠিক হলো না পরের বারটা শুধরে নিও। এবার যখনই আমি দ্বিতীয়টাকে বাদ দিয়ে দিচ্ছি তখন কি আমি নিজের মধ্যে ক্রিয়েট করা একটা বাবল তৈরি করছি, আমার সবটাই ভালো, আমি ভালো, আমার যা শো হবে ভালো, আমি দাদার কোনো ভুল নেই, দাদা যা বলবে সেইগুলোই বানিয়ে, দাদা যা গাইবে সেটাই সত্যি, দাদার ফ্যান ভক্তরা জুড়ে রয়েছে, আমি এটাতে বিশ্বাসই করি না, আমি এই ভক্ত কালচারে বিশ্বাসই করি না। আমার মনে হয় দর্শকের সাথে সম্পর্ক হবে আমার, আমি কাজ করব, আমার দর্শক দেখবে আনন্দ পেলে তাই সেটা জানাবে,
তাহলে কার সেটাও জানাবি সেটাই আমার মানে তুমি বেসিক্যালি তুমি যে কাজগুলো করছো বহু বছর ধরে কাজ করছো কিছুটা সময় শুধু তোমার কথা শোনা গিয়েছে আর ম্যাক্সিমাম সময়টাতে তোমার ক্যারিয়ারে আমরা তোমাকে দেখতে পেয়েছি বিভিন্ন মাধ্যমে তো সেই জায়গায় বেসিক্যালি তুমি প্রশংসা সমালোচনা দুটোই পাওয়ার জন্য তৈরি সমালোচনা প্রচন্ড দরকার প্রশংসার থেকে বেশি দরকার প্রশংসা মানুষকে অনেক কুড়ে করে দেয় প্রশংসা মানুষকে মনে হয় যে নিজেই শ্রেষ্ঠ এই যে ফিলটা আনায় এবং প্রশংসা মানুষ প্রশংসা খুবই দরকার না হলে আমরা মোটিভেটেড কি করে হব আমরা এগোবো কি করে প্রশংসা একদমই পাচ্ছি না সেটা সব সময় সমালোচনা কিন্তু কোনটাই অতিরিক্ত ভালো নয় মানে কোনোটাতে মেতে যাওয়াটা ভালো নয় আমার মনে হয় অতিরিক্ত দুটোই হবে ওটা তোমার হাতে নেই কিন্তু ওই দুটোতে মেতে যাওয়া ভালো নয় যেমন আমার কোনো প্রচন্ড পপুলার কাজ হলেও আমি ওটার সাথে বেশি দিন স্টে করি না মানে ওটা নিয়ে বেশি দিন উদযাপন করতে পছন্দ করি না হ্যাঁ ধরো হলো কয়েকদিন ভালো লাগলো আনন্দ হলো আমি নেক্সট কি করবো আমি নেক্সট আবার খুব খারাপ কাজ হলো লোকজন হয়তো গাল বন্ধ করছে ওটা নিয়ে করে ডিপ্রেস হয়ে আমি ঠিক আছে নেক্সট কি করি নেক্সট কোন কাজটা করবো তো আমার মনে হয় আর্ট ইজ এ জার্নি আর্ট কখনোই ডেস্টিনেশন নয় এইটা হয়ে গিয়ে আমি আলটিমেট ভেবে নিচ্ছি মানে হচ্ছে আমি আমার যে নেক্সট গ্রোথকে আটকাচ্ছি সেই কারণে দেখা যায় যে আমি মনে করি যে লেজেন্ড মানে হচ্ছে মৃত যখনই আমরা কাউকে লেজেন্ড বলে ফেলি হ্যাঁ যে লেজেন্ড দেখবে একটা জায়গায় বসিয়ে দিলাম হ্যাঁ এবং দেখবে তার আর নতুন কিছু দেওয়ার ক্ষমতা নেই তারপর আর থাকে না তো আমার মনে হয় যে লার্নিং কন্টিনিউয়াস লার্নিং এই প্র্যাকটিসটা অনেক বেশি জরুরি এবং এই যে তুমি যখন যদিও তুমি বলছো যে তুমি ফ্যান শব্দটা বা ফ্যান আর স্টার বা ফ্যান আর সেলিব্রিটিদের মধ্যে যে টিপিক্যাল সম্পর্ক সেটাই তুমি বিশ্বাসী নাও তুমি বন্ধুত্বতে বেশি কমফোর্টেবল কিন্তু তারপর আমার মনে হয় বন্ধুত্ব হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পর্ক যেটা যেই যেই সম্পর্কই আমরা থাকি না কেন সেটা বাবা মা ভাই বোন প্রেমিক প্রেমিকা সেই সম্পর্কে যদি বন্ধুত্ব না থাকে সেই সম্পর্ক কোনোদিনই সুন্দর হয়ে ওঠে না দেখবে বাবার সাথে সম্পর্ক কখন ভালো হয় যখন বাবার সাথে বন্ধুত্ব থাকে বা একটা স্বামী স্ত্রীর সম্পর্ক কখন ভালো হয় দৃঢ় হয় যখন তার মধ্যে বন্ধুত্ব থাকে একটা ভাই বোনের সম্পর্ক কখন বিউটিফুল হয় যখন তার মধ্যে বন্ধুত্ব থাকে তো আমার মনে হয় সেই কারণে বন্ধুত্ব আমরা সব সম্পর্কেই খুঁজি আর যেই সম্পর্কে বন্ধুত্ব থাকে সেই সম্পর্কেই কিন্তু দীর্ঘজীবী হয় পোক্ত মজবুত হ্যাঁ কিন্তু তারপরে বলবো যে যখন তুমি বিশেষ করে যেহেতু মানে রেডিওতে তোমার যে কাজের ধরনটাও ইনফ্যাক্ট ছিল যে এই যে প্র্যাঙ্ক কল বা কিছু প্র্যাঙ্ক কল যে আগে কখনো দর্শক শোনেনি বা দেখে মানে বোঝেননি বা ফিল করেননি তা নয় মানে এমন আমি বলবো না কখনো এই যে তুমি প্রথম এনেছো যে আচ্ছা প্র্যাঙ্ক কল করা যেতে পারে সেটা বলবো না কিন্তু তুমি যে ধরনের প্র্যাঙ্ক কল করেছো তোমার মানে রেডিওর জার্নিতে সেই জায়গা থেকে একটা জিনিস কিন্তু বলবো সেটা ভীষণ ভালো রকম জনপ্রিয়তা পেয়েছিল তো এই যে যখন তুমি প্র্যাঙ্ক কলগুলো করতে এবং তারপরে পরবর্তীতে এখন যেটা হয় যে এখন কিন্তু রেডিওটাকেও একটা সময় অবধি ছিল ইনফ্যাক্ট তুমিও যখন কাজ করেছো আমি যদি খুব ভুল না হই তখনও কিন্তু রেডিওটা ঠিক রেডিওর মতো মানে রেডিওর যা কাজই হচ্ছে শুধু শোনা যাচ্ছে এখন কিন্তু সেটা অনেক ক্ষেত্রে ভিডিও ফরম্যাটেও এসছে এবং আমরা প্রায়শই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই ভিডিও ফরম্যাটে রেডিও আসেনি কারণ ভিডিও ফরম্যাট হয়ে গেলে তো রেডিও রেডিওই রইল না হ্যাঁ কিন্তু এখন ওটা হচ্ছে ধরো রেডিও জকিরা কিছু কন্টেন্ট ক্রিয়েট করছে অডিও ভিজুয়াল সেটা আলাদা সেটা এর আগে অন্য ফর্মে আমরা করেছি যখন আমি যখন রেডিও করেছি তখন প্যারালালি টেলিভিশন করেছি তখন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপার ছিল না কিন্তু ধরো আজকে যখন তুমি রেডিওতে কাজ করেছো বা তোমাকে যখন আরজে হিসেবে আমরা পেয়েছি সেই সময় ধরো তুমি রেডিও স্টেশনে কাজ করছো তোমার সঙ্গে কোনো সেলিব্রিটি রয়েছেন তিনি সেই অনুষ্ঠান একটা বিশেষ কোনো দিন বিশেষ কোনো অনুষ্ঠান সেখানে তোমরা আড্ডা দিচ্ছ আমরা শুনছি এখন লাস্ট কিছু বছর ধরে সেই আড্ডাটাই কোনো একজন কারোর সিনেমা রিলিজ হচ্ছে তিনি রেডিও স্টেশনে গিয়েছেন রেডিও জকি যিনি তিনি রয়েছেন প্লাস সেলিব্রিটিও রয়েছেন এবং দুজনের যে আড্ডাটা সেটা শোনা তো যাচ্ছেই সেটা অবশ্যই সেটা ফেসবুক লাইভ হোক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই পুরো সেট আপ সমেত সেটাকে দেখা এবং শোনাও যাচ্ছে তো এই কনসেপ্টটা ইদানিং খুব মানে কি বলবো আমাদের খুব চোখে পড়ে আগেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো এই চেঞ্জটাকে কিভাবে দেখো আমি চেঞ্জটাকে সমর্থন করি ওটা নিয়ে আমার অসুবিধা নেই যে কেন অডিও ভিজুয়াল করা হচ্ছে বা ওটাকে ভিডিও কেন বানানো হচ্ছে কারণ এটা আমরাও করেছি মানে আমরাও যখন সেলিব্রিটি এসছে আমরা আলাদা করে ধরো ইউটিউবের জন্য কিছু কন্টেন্ট বানানো আমাদের ফেসবুক পেজের জন্য বানানো এতে এর ফলে কি আমার আমার মুশকিলটা অন্য জায়গায়
এইটাতে অসুবিধা নেই, কারণ আমিও তো রেডিও করতে করতে তখন টেলিভিশন করেছি, আমাদের আগের জেনারেশনের সবাইও করেছে, মির্জার খবরও পড়েছে, রেডিও করেছে, টিভিতেও শো করেছে, প্লাস রেডিওটাও করেছে। তো এরকম এর আগে উদাহরণ, তখন সোশ্যাল মিডিয়া ছিল না, এখন সোশ্যাল মিডিয়া এসছে বলে রেডিও জকিরা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানাচ্ছে রেডিওর বাইরে। আমার সমস্যাটা অন্য জায়গায়, আমার সমস্যা হচ্ছে রেডিওটার হলোটা কি, এটা করো না, আমার কোনো অসুবিধা নেই কোনো, এটাতে অবশ্যই করা উচিত। বিভিন্ন ফর্ম চেঞ্জ হচ্ছে, যুগের সাথে তাল মেলাতে হবে, তো এটা অডিওভিজুয়াল হচ্ছে হোক, কিন্তু রেডিওতে হচ্ছে এটা কি, এই অডিয়েন্সটাকে মানে ফেসবুকের অডিয়েন্সটা কি কনভার্টে হচ্ছে রেডিওতে? আমাকে যে ফেসবুকে তো একটা আলাদা দর্শক আছে, বা ইউটিউবের একটা দর্শক আছে, ইনস্টাগ্রামের কনজিউমার রয়েছে, এরা কি রেডিওতে কনভার্টেড হচ্ছে? রেডিও শ্রোতায় তারা কি ওই ডিভাইসটা চালিয়ে তোমার অনুষ্ঠানটা শুনছে এইগুলোর ফলে? আমি সেইটা নিয়ে মানে আমি আমার এবং তাহলে আমার মনে হয় এই মুহূর্তে আরও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্ন তোমাকে করাই যেতে পারে, যেহেতু তুমি রেডিও মাধ্যমটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলে, আমাদের বাঙালিদের মধ্যে, এবং শুধু বাঙালি বলবো না, দুর্গাপুজো তো সকলে সেলিব্রেট করে, তো সেক্ষেত্রে আমাদের পরিবারগুলোতে যে জিনিসটা খুব চোখে পড়ে, সারা বছর যদিও রেডিও নিয়ে আমরা কথা বললাম না, কিন্তু এই যে এখন যে সময়টায় আমরা রয়েছি, মানে পুজোর ঠিক আগে আগে, এবং এই সময়টায় কিন্তু একটা তোড়জোড় পড়ে রেডিওটাকে ঠিকঠাক করার, কারণ মহালয়াটা রেডিওতে শুনতে হবে, এবং এটা কাইন্ড অফ এখন মানুষের মধ্যে একটা রিচুয়ালের মতো হয়ে গিয়েছে যে ভোরবেলা উঠে রেডিওতে মহালয়া শুনতে হবে, এবং তাহলেই মহালয়ার দিনটা দারুণভাবে উদযাপন করা হয়, বা অ্যাটলিস্ট উদযাপনটা শুরু করা যায়। তো এই যে একটা দিন বিশেষ করে রেডিও নিয়ে মাতামাতি করা, এবং সারা বছর রেডিওকে সেভাবে অতটা পাত্তা না দেওয়া, এই বিষয়টাকে কিভাবে দেখো? না, পাত্তা না দেওয়া বলতে আমি বলবো যে রেডিও আছে কিন্তু না থাকার মতন করেই আছে। হ্যাঁ, আমি বলছি রেডিও পাত্তা পাচ্ছে না কেন, আমার প্রশ্নটা তো ওই জায়গায়, আমি যেটা কিছুক্ষণ আগে বললাম, রেডিওকে তো পাত্তা দিত মানুষ, কিন্তু এখন বন্ধ হয়ে গিয়েছে, সেটা কেন? কারণ রেডিও সময়ের সাথে আর এগোয়নি, রেডিওটা এগোয়নি, রেডিও তো নতুন কি অফার করছে যার জন্য একটা মানুষ এই সোশ্যাল মিডিয়া ছেড়ে গান শোনাতে হতে পারে না, ওটা একটা সময় ছিল যে আমাদের প্রিয় গানটা রেডিওতে ছিল, কারণ তখন আমাদের কাছে ফোন নেই, তখন আমাদের কাছে সব ক্যাসেট থাকে না, তখন আমাদের কাছে স্ট্রিমিং অ্যাপ নেই কোনো, মানে মিউজিক স্ট্রিম করা যায় বা ডাউনলোড করা, যুগ এলো তারপর পরবর্তীকালে এখন স্ট্রিমিং, চেষ্টা করব তোমার সঙ্গে খেলার এবং সেই সময় তোমায় জিজ্ঞেস করব। তবে এবার রেডিও নিয়ে অনেকক্ষণ আমরা আলোচনা করছি, এবার অবশ্যই চলে আসতে হচ্ছে এই মুহূর্তে তোমার যে সিনেমাটি রিলিজ করে গিয়েছে, এবং আরো একবার শুভেচ্ছা জানাই তোমাকে, কারণ সিনেমাটি সিনেমা হলে দেখা যাচ্ছে, ওটিটির দুনিয়াতে সিনেমা হলে গিয়ে মানুষ সিনেমা দেখছে। আমি যদি সিনেমার ট্রেলারটা, আমি সিনেমাটা এখন আমারও দেখা হয়নি, দেখো তোমার ভালো লাগবে, ইনফ্যাক্ট আমি বিপি পোদার হসপিটালের সমস্ত ডাক্তারবাবু, নার্স যারা রয়েছেন, স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন, তাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা প্লিজ দেখুন, কারণ এটা খুবই রিলেটেড, আপনারা যে কাজটা করেন তার সাথে, এবং একটা অদ্ভুতভাবে যে সময় তোমাকে আমরা আমাদের স্টুডিওতে আজকে পেয়েছি, জাস্ট রিলিজ করেছে বোধহয় 15 সেপ্টেম্বর রিলিজ করেছে সিনেমাটি, কয়েকদিনই হয়েছে রিলিজ করে গিয়েছে, এবং সেক্ষেত্রে তোমার সিনেমার যে গল্প, অশোকওয়ালার যে গল্প, সেই গল্পটার সঙ্গে কোনো একটা জায়গায় হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্র, যেটা তুমিও এক্ষুনি বললে, একটা দারুণ মিল রয়েছে। সেখানে তোমাকে দেখা গেছে একটি ওষুধের দোকানে তুমি কাজ করো, বা ওষুধের দোকানটা তোমার এরকমই কিছু একটা, মানে চরিত্র ওয়াইজ তুমি সেরকমই একটা চরিত্র প্লে করছো। সেই জায়গায় দেখা যায় যে আমাদেরও সবসময় আমরা যখনই কেউ বাড়িতে জ্বর হলো, সর্দি কাশি হলো, আমরা চট করে ডাক্তারের কাছে যাই না, এইটা মাথায় থাকে যে ও ডাক্তারের কাছে গেলে তো ভিজিটটা নষ্ট হবে, ওইটা যাওয়ার দরকার নেই, পাড়ার দোকান আছে ওখান থেকে ওষুধ নিয়ে চলে আসলাম। এবং কিছু ক্ষেত্রে তো আমরা তো এক্সপার্ট নিজেরাই ডাক্তারি করার জন্য,
তো সেক্ষেত্রে এই যে অনেক সময় এরকমও দেখা যায় যে আমরা যখন অনেকখানি অসুস্থ হয়ে যাওয়ার পর ডাক্তারের কাছে যাই, তখন দেখছি আর নিজে সামলাতে পারছি না, তখন ডাক্তার বলে আপনি এই ওষুধটা কেন খেলেন, বা এই ওষুধটা আপনাকে কে প্রেসক্রিপশন ছিল, কি প্রেসক্রিপশন ছাড়া আপনি ওষুধ নিয়ে খেয়ে নিলেন, তো এটা তো আপনি তার জন্য তো খারাপ হলো আপনার। তো এই যে যেহেতু তুমি অশোকওয়ালাতে কাজ করেছো, তোমার একটা ছবি এবং সেই ছবিতে দেখা গেছে তোমার যে চরিত্র, সেই চরিত্র নিজের মতো করে প্রেসক্রাইব করছে বা নিজের মতো করে ওষুধ দিচ্ছে যাতে এই সমস্যাটা ঠিক হয়ে যায়, এবং বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেরও যে এখন মেডিসিন সবগুলো রয়েছে সেখানে কিন্তু প্রায় ডাক্তারের ভূমিকাই পালন করেন যারা ফার্মেসিতে বসেন। তো এই ব্যাপারটাকে তুমি কতটা সমর্থন করো বা তুমি সমর্থন দেখো? একদমই সমর্থন করি না আমি। ইনফ্যাক্ট আমাদের অসুখালাতেও এটা নিয়ে আমরা কথা বলেছি যে এই এটা আমাদের প্রত্যেকটা বাঙালি পরিবারে দেখেছি দু তিনজন করে ডাক্তার রয়েছে। হ্যাঁ, এটা এটা আমার বাড়িতেও রয়েছে। এবং তুমি যে কথাটা বললে যে অল্পে যদি আমি ডাক্তার চেক আপ করিয়ে নিই, আমার রোগ খরচ সমস্ত কিছুই একটা কন্ট্রোলে থাকবে, কষ্ট যে কষ্টটা পাবো তা না করে আমরা কি করি যে মাথা ব্যথা হচ্ছে একটা ওষুধ দাও। মাথা ব্যথা কতগুলো কারণে হতে পারে, প্রথম তো ডায়াগনোসিস দরকার, তারপর তো মেডিসিন। এই এই যে অ্যাওয়ারনেসটা মানুষের মধ্যে একটু কম আছে, আগেই মেডিসিন নয় আগে ডায়াগনোসিস, যে আমি রোগটাকে চিনবো যে কি রোগ। মাথা ব্যথা মানে অনেকগুলো কারণ, নিউরোর কারণে হতে পারে, প্রেশারের জন্য হতে পারে, তুমি আরো বিস্তারিত বলতে পারবে আর কতগুলো কারণে, বা ডাক্তারবাবুরা বলতে ডাক্তারবাবুরা বলতে পারবেন যে আর কতগুলো কারণে মাথা ব্যথা হতে পারে, বা আমার পেট ব্যথা করছে, পেটের মধ্যে কতগুলো জিনিস আছে, পাকস্থলী রয়েছে, অগ্নাশয় রয়েছে, অ্যাপেন্ডিক্স রয়েছে, গল ব্লাডার রয়েছে, কিডনি রয়েছে, লিভার রয়েছে, এতগুলো জিনিস যে রয়েছে। তো আমি পেট ব্যথাটাকে জেনারেলাইজ করে এক কথায় কি করে বলতে পারি যে আমার পেট ব্যথার ওষুধ দাও? বা একজন একজন ফার্মাসিস্ট যে ওষুধের দোকানে, সেও বা কি করে তার একটু দিতে পারে? তো সেই কারণে আমার মনে হয় যে ডায়াগনোসিস মেডিসিনের আগে এটা মানুষের বোঝা উচিত যে আপনারা প্লিজ এইভাবে নিজেদের জীবনকে হাতে তুলে নেবেন না। আমি মানছি অনেক ক্ষেত্রে মেডিকেল ব্যাপারটাও আমাদের ভারতবর্ষে একটুখানি খুব ঘাটা জায়গায় রয়েছে, যে যদি একটা কেউ পেশেন্ট নিয়ে যায় সরকারি হসপিটালে হয় তার বেড পেতে অসুবিধা হয়, তার এই নেই, আর প্রাইভেট হসপিটালের খরচ চালানো মানুষের পক্ষে, বিলিং নিয়ে মাথা খারাপ হয়ে যায়, বিলিংয়ের কোনো ঠিক ঠিকানা থাকে না। হ্যাঁ, তো সেইটাও মানুষ প্রচণ্ড ভয় পায়। তো এই দুটো জায়গায় মানুষ ফেসে যায়। তো সেই জায়গা থেকে মানুষ চিরকালই, তবুও বলবো যে আপনারা আরেকটা জিনিস আপনার মনে হয় যে মেডিক্লেম কম্পালসারি হওয়া উচিত, ওটা কোনো অপশনাল জিনিস নয়। হ্যাঁ, যে আমরা যেহেতু LIC আমরা করে ফেলি, যে লাইফ ইন্স্যুরেন্স করে ফেলি, যে এটা তো ম্যাচিওর হবে 10-14 বছর পর, কিন্তু মেডিক্লেম তো যদি কিছু আমার না হয় টাকাটা তো পুরো নষ্ট হচ্ছে। সেই কারণে আমরা অনেকে অনেক পরিবারই মেডিক্লেম করাটাকে, কিন্তু আমার মনে হয় যে আপনাদের কম্পালসারি মেডিক্লেমটা করে নেওয়া উচিত, লাগুক, আমি চাই যেন কারণ না লাগুক, কিন্তু আমার মনে হয় আমি নিজে ভুক্তভোগী, কিন্তু যদি কখনো প্রয়োজন হয় আপনি বুঝতে পারবেন তখন কিছু বেটার জায়গায় আপনার প্রিয় মানুষকে আপনি ট্রিটমেন্ট করাতে পারবেন। আর কখনোই নিজের প্রাণ বা অসুখ এগুলোকে হাতে তুলে নেবেন না। আমাদের অসুখওয়ালাতে রুদ্রমণ্ডল যে ক্যারেক্টারটা, একটু গ্রামগঞ্জে বা মফস্বলের দিকে তো এটা হয়েই থাকে যে মানুষের কাছে টাকাই থাকে না, খাওয়ার টাকা থাকে না, চিকিৎসার টাকা কোথা থেকে জোগাড় করবে? হ্যাঁ, তো সে ওটাই করে, ডাক্তারের কাছে যাবে, ওই ধরো যদি 100 টাকাও ভিজিট হয় সেটাই তার পক্ষে দেওয়া সম্ভব হয় না, তার বদলে বোধ হয় 100 টাকার বদলে তাদের মাথায় সেটা থাকে যে 50 টাকায় আমি দুটো ওষুধ কিনে খেতে পারবো। এবার আর বড় হসপিটালে যাওয়ার তো কোনো প্রশ্নই আসছে না, কখনোই বড় হসপিটালের কোনো সেকশনই, কোনো হসপিটালের কোনো সেকশন দেখিনি যেটা মানুষের জন্য চ্যারিটি করছে। হ্যাঁ, খুব ক্লিয়ার কয়েকটা হসপিটাল হল্ট হতে পারে, কিন্তু ধরো সাধারণ মানুষের জন্য এই সেকশনটা যে আমরা কম টাকায় ফ্রিতে ওদের দেখে দিই, যদি সত্যি মানে দারিদ্র সীমার নিচে কিছু মানুষ আসে, সেটা আমার মনে হয় বিপি পোদ্দারকে আমি অনুরোধ করব যে আপনারা কিছু সাধারণ মানুষের জন্য করুন, যে যে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে, যে তাদের জন্য একটা ধরুন স্পেশাল সেকশন করলেন। এবং শায়ন তুমি এটা শুনলেও খুশি হবে, বিপি পোদ্দার হসপিটালে কিন্তু অলরেডি এটা শুরু হয়ে গিয়েছে। ও, অনেক ধন্যবাদ আপনাদেরকে, কারণ আমি বারবার সেই মানুষগুলোর কথা ভাবি যাদের সত্যি খাওয়ার টাকা নেই, আমার আবার কি ডাক্তার দেখাবো, রং বেরঙের ওষুধ খাবো,
আর আমি সেই কারণে মনে করি যে আপনারা একটু অ্যাওয়্যার হোক, ওই দুম করে ফার্মেসিস্টের কাছে গিয়ে আপনারা দুমদাম করে ওষুধ খেয়ে নিলেন ওইটা করবেন না আপনারা প্লিজ। আপনারা এবং যদি আমি বলি অশোকওয়ালাকে হ্যাঁ বলার কারণ, সেটাও কি এই ভিন্ন ধরনের স্ক্রিপ্ট সেই জন্যই হ্যাঁ বলা হয়েছে? অবশ্যই, আর অশোকওয়ালা যেই সময় আমি করেছি তখন আমাকে অন্যরকম চরিত্রে ভাবা হতো না, শুধু কমেডি চরিত্রেই ভাবা হতো। আর একটা মজার ব্যাপার হচ্ছে অশোকওয়ালায় ওষুধগুলো জীবন্ত হয়ে ওঠে, মানে এই মানুষটা ওষুধের সাথে সংসার করা, তো মানে আমরা যেই যেই প্রফেশনে রয়েছি ওটা আমাদের সেকেন্ড হোম হয়। একেবারেই তাই, মানে বাড়িতে আমরা কম সময় থাকি, কাজের জায়গায় বেশি সময় থাকি। এবার ধর এখানে যে ডাক্তারবাবুরা কাজ করে তোমাদের এখানে, হ্যাঁ, তাদের কাছে তো এই অসুখ বিসুখ রোগ পেশেন্ট, আর তবু কি আর খুবই সিরিয়াস প্রফেশন। মানে আমি দুটো ছবিতে খারাপ অভিনয় করলে কেউ মারা যাবে না, আমি দুটো লোক গালাগাল করবে আমি আবার একটা সুযোগ পাবো, কিন্তু ডাক্তারবাবুদের হাতে প্রাণ থাকে, হ্যাঁ, একটা পরিবার থাকে, যে মানে হয়তো ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার অসুস্থ, হ্যাঁ, তো তাকে সুস্থ করতেই হবে, তাকে কিছু একটা ভুল হয়ে গেলে মানে পুরো তো মারা গেলেন না, এবং পুরো ফ্যামিলিটাও পুরো ভেসে যাবে, তো সেইগুলো খুবই সিরিয়াস বিষয়। তো সেই মানুষটা ওরকম একটা পরিবেশে থাকে, এই এর পেট খারাপ, এর মাথা ব্যথা, এর জ্বর, এর সর্দি, এর কাশি, এই সব ওষুধের মধ্যে সে থাকে এবং সবার সমস্যা শুনে সারাক্ষণ, হ্যাঁ, এবং ওষুধ তাকে দিতে হয়, এবং ওষুধগুলো ওষুধ কিন্তু এখানে মুখ্য চরিত্র, আমি নই, ওষুধ এখানে একটা চরিত্র, কি করে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে, তোমরা দেখো অবশ্যই। তো ওষুধের ক্ষেত্রে যেটা হয়, এই ওষুধগুলো তার কাছে জীবন্ত হয়ে ওঠে এবং সে এই ওষুধগুলোর সাথে কমিউনিকেট করতে থাকে, কথা বলতে থাকে। এবার সেইটা আমার বেশি করে হলো বা কেন, হ্যাঁ কেন হলো সেটা তোমরা দেখো, যদি আমাদের তো থ্রিলার নয়, কিন্তু আমার মনে হয় ওইটুকুনি গল্পের মজা রয়েছে, সেটা একটু সবাই দেখুক। আর ওইটা যখন আমাকে পলাশ দিয়ে যে ছবির পরিচালক বলেছিল যে ওষুধের সাথে কথোপকথন রয়েছে, ওইটা শুনে আমার খুব মজা লেগেছিল, আমার হ্যাঁ এইটা আমার করতে খুব আনন্দ পাবো, একদম অন্য ধারার চরিত্রে তোমাকে ভাবা হয়েছে এবং ওই তথাগতিত বা সেই গদবাধা গল্প থেকে বেরিয়ে একটা ভিন্ন স্বাদের গল্প, এবং সেটাতে হয়তো আমাদের বাস্তবের ট্রেলারে, যদিও আমাদের বাস্তবের বেশ কিছু ছবি তো ফুটে উঠেইছে, এবং পুরো বিষয়টা জানতে হলে অবশ্যই অশোকওয়ালা দেখতে হবে এবং অবশ্যই জানাতে হবে। আর সায়ন্ত বললই তিনি একেবারে ফ্যানে বিশ্বাসী করেন না, তিনি মনে করেন যারা ওর কাজ দেখতে পছন্দ করেন প্রত্যেককে তাকে ভালো মন্দ যেটাই লাগুক সেটা অবশ্যই জানাবে। আমি বন্ধুত্বে বিশ্বাস করি, যে বন্ধুরা কি করে, দেখো ভালো বন্ধু কারা, যারা তোমার বিপদেও পাশে থেকেছে, আর যখন তুমি নিজে আনন্দের সময় সেলিব্রেট করেছে, আর যখন তুমি নিজে বিগড়েছো তোমার কান মূলে শাসনও করেছে, এটাও কিন্তু সবচেয়ে বেশি, বাকি দুটো বন্ধুরা করেই, তৃতীয়টা কিন্তু আসল বন্ধুরা করে। ধরো আমি এখন জীবনে কিছু ভুলভাল করছি, বেশ করছিস ভাই যা তুই আরো ভোগে যা, ওটা না করে আমাকে শাসনটাও করবে। তো সেই কারণে বলছি যে আপনাদের যেমন লাগবে আপনারা মন থেকে আমাকে জানান, মানে সমালোচনাও করুন, আমি সেটা বলছি। বেশ, আজকে তাহলে আমাদের আড্ডা শেষ করব, তবে তার আগে যেরকমটা বলেছিলাম একটা ছোট র‍্যাপিড ফায়ার তোমার জন্য, এইটাই হচ্ছে একমাত্র একটা প্ল্যান করা যেতে পারে যার পরে আমরা কথা লেন্দি করব না, এবং ঘড়ির কাঁটা যেমন ছুটছে তার সঙ্গে আমরা সমানতালে ছুটতে পারবো। এবং র‍্যাপিড ফায়ার যখন বললাম অবশ্যই চটপট করে একটুখানি জিজ্ঞেস করব, আপকামিং তোমার কাজ? আপকামিং অরণ্যর প্রাচীন প্রবাদ বলে আমি একটা ছবি করছি, ওটা একটা ছবি করলাম, একটা ইন্ডো বাংলাদেশ প্রজেক্ট করলাম, মেঘলা বলে একটা ছবি মুক্তি পাবে আমার অর্ণব বিদ্যার পরিচালনায়, ও অভাগী বলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগী স্বর্গ যে ছোট গল্পটা ছিল সেটার অ্যাডাপ্টেশন একটা ছবি হয়েছে, সেইটার ট্রেলারটা কয়েকদিন আগে আমরা একটা জায়গায় শোকেস করলাম, ওটা বিভিন্ন ফেস্টিভ্যালে ট্রাভেল করবে, তারপর ওটাও মুক্তি পাবে। আর আগামী মানে এই পরের মাস থেকে আমি আরও দুটো ছবি শুটিং করব। ওয়ান্ডারফুল, মানে একদম পুরো মানে কাজে একেবারে প্যাকড আপ। বেশ, আমি যদি জিজ্ঞেস করি সায়ন ঘোষ প্র্যাকটিক্যাল মানুষ নাকি ইমোশনাল মানুষ? প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল, কারণ ইমোশন অনেক ভুল ডিসিশন নিতে হেল্প করে, কারণ আমি যখন ইমোশনালি কিছু ভাবি অনেক কিছু আমি ভুল ডিসিশন নিয়ে ফেলেছি অনেক কিছু, আর তারপর দেখেছি যে ইমোশন পুরো ব্যাপারটাই হচ্ছে আমাদের নিজেদের তৈরি করা একটা জিনিস, আর প্র্যাকটিক্যাল হচ্ছে তোমাকে আমার মনে হয় যে ওই রিয়েলিটি চেক যেটা তোমায় বললাম, ইমোশনাল অনেক কিছু হয়। আমি এই হসপিটালে গিয়ে পেশেন্ট ডিল করতে গিয়ে দেখেছি
যে আমার তো ইমোশনালি ভাবলে খুব খারাপ লাগবে, আমি নিজে এক্ষুনি অ্যাংজাইটি অ্যাটাক হয়ে আমি মারা যাবো, হ্যাঁ মানে আমার মাথা ঘুরে পড়ে যাবো। কিন্তু যখন আমি প্র্যাকটিক্যালি ভাবছি আমি অনেক স্ট্রং হচ্ছি, সো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স মেক্স ইউ ভেরি স্ট্রং। আমি প্র্যাকটিক্যাল অনেক বেশি। ঘুরতে যাওয়ার জায়গা মানে আমি বলছি সমুদ্র আর পাহাড়। পাহাড়। এবং আজকে আমাদের সঙ্গে যদি আড্ডা দিই, আমি জিজ্ঞেস করি যে এই আড্ডা থেকে তুমি নতুন কিছু পেলে বা নতুন কিছু রসদ পেলে, যে হ্যাঁ আজকের এই আড্ডা থেকে বা আজকের এই ডিসকাশন থেকে এই এনার্জিটুকু আমি পেলাম এবং তারপরে ফুলদমে কাজ চলবে সেটাকে আমাকে সেটার উপরে ঝাঁপিয়ে পড়তে হবে, তাহলে আজকে আড্ডা থেকে কোন জিনিসটা তুমি তোমার সঙ্গে সবসময় রাখতে চাইবে? প্রথমত তুমি যে কথাটা এক্ষুনি বললে যে বিপি পোদ্দার হসপিটাল দারিদ্রসীমার নিচে যে মানুষরা রয়েছে তাদের জন্য একটা স্পেশাল সেকশন এনেছে, তো এর মাধ্যমে প্রচুর মানুষ হেল্প মানে সাহায্য পাবে, প্রচুর গরিব মানুষ সাহায্য পাবে, এটাই আমি ক্যারি করতে চাই। এবং আমি আরও মানুষকে অ্যাওয়্যার করতে চাই যে কোনো রকম যদি অসুবিধা হয় তোমাদের সাথে যোগাযোগ করতে। আর হচ্ছে তুমি কোনো দিনই বিপি পোদ্দার হসপিটাল ছাড়বে না, এটা আমি ফলো আপ করবো। এমন কোন একটা জনপ্রিয় কিছু বা এমন কিছু একটা মেমোরেবল কিছু যেটা তুমি এখনো মনে করে নিজে হাসো, যে তুমি আমার সবচেয়ে প্রিয় প্র্যাঙ্ক কল মোমেন্ট মনে আছে যে আমি একবার একটা ব্যাঙ্গালোর ট্রাফিক ডিপার্টমেন্টে ফোন করেছিলাম, এবার তারা তাদের ভাষায় কথা বলছে আমি আমার ভাষায় কথা বলছি, মানে তারা কানাড়াতে বলছে আর আমি বলছি বাংলায়, দুজনে কেউ কাউকে কারোর কোনো কথা বুঝতে পারছি না কিন্তু একটা কমিউনিকেশন চলছে। তো এবার আমি ওই প্র্যাঙ্ক কলটা কেটে আমি আমার বন্ধু যারা ব্যাঙ্গালোর ফিভারে ছিল তো তাদেরকে পাঠিয়েছিলাম, আমি বলছি ভাই আমার বন্ধু কি বলেছে আমার একটু রাস্তা, বলছি প্রচুর গালাগাল দিয়েছে, আমি বিপ দেবো কোথায়, আমি বুঝতে পারছি না কোনটা গালাগাল। তারপরে বলে বলে তারপর আমি এটা গালাগালি সমেতই চালিয়েছি, আর আমি বলছি যদি কোনো কানাডা লোক বাংলায় দাঁড়িয়ে এটা শোনে তাহলে বুঝতে পারবে এটা আনসেন্সার্ড, নাহলে কেউ এটা বুঝতে পারছে না আনসেন্সার্ড। তো সেক্ষেত্রে কাজ করতে গিয়ে এত অভিজ্ঞতা হয়েছে, আশা করি এইরকম ভালো অভিজ্ঞতা প্রচুর হোক, এবং তুমি বললে আপকামিং এতগুলো কাজ রয়েছে তার জন্য তো অবশ্যই শুভেচ্ছা রইল। আর পুজো আসছে, পুজোর সময়টা তুমি যেরকম ভাবে বলছিলে ইনফ্যাক্ট লাইভের আগেও যে তুমি একেবারে বাড়িতে বসে বা ওই ভিড় এড়িয়ে জমিয়ে আড্ডা দিতে পছন্দ করো, সেইভাবেই পুজোটা কাটুক, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। বিপি পোদ্দার এই ব্র্যান্ডের সঙ্গে আবারও অ্যাসোসিয়েট হয়ে কিন্তু অবশ্যই এই আড্ডার মাধ্যমে, হ্যাঁ সুস্থ থেকে যেন কাউকে আসতে না হয়, কোনো হসপিটালে যেতে না, হসপিটালে কাউকে যেতে না হয়, আর এলে যেন সবাই সুস্থ হয়ে ফিরে একেবারে। অনেক ধন্যবাদ সায়ন সময় দেওয়ার জন্য ব্যস্ততার মধ্যে দিয়ে, এবং খুব ভালো লাগলো আড্ডা দিয়ে, অনেক কিছু জানা গেল। আর যে সায়ন বলে আমরা যে মানুষটিকে চিনি সে মানেই হচ্ছে শুধু ইয়ার্কি করছে, শুধু হাসা হাসা করছে, সেটার বাইরেও মানুষ খুব প্র্যাকটিক্যাল, এবং তুমি গভীর ভাবে এত কিছু চিন্তা ভাবনা করো সেটা জানতে পেরে খুব ভালো লাগে। ধন্যবাদ। আজ এখানেই লাইভ শেষ করব, তবে তার আগে অবশ্যই আপনারা যারা এতক্ষণ লাইভে ছিলেন, যদিও খুব একটা প্রশ্ন আজকে ছিল না, তবে অবশ্যই যেভাবে সাপোর্ট করেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাইভে থেকে তার জন্য আপনাদেরও অনেক ধন্যবাদ, এভাবেই আমাদের সাপোর্ট করবেন। আর অবশ্যই লাইভ শেষ করার আগে রোজকার মতো বলবো, সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, আর এভাবেই টিম বিপি পোদ্দার হসপিটালের পাশে থাকবেন। নমস্কার।